हेलो बंधुरा, वेलकम बैक टू आवर चैनल भूतेर कॉकपिट। ठीक, आमी रिया। लुंकी पार्ट वन आपनारा सुनछिलेन जे कैरल और पोल्टुदा एकटा सुपरनैचुरल क्राइम केसेर साथे जड़िए पड़े, जेखाने कैरल एकटा एमन वीडियो खुजे पाए जेटाते तारा लुंकीर अस्वाभाविक बिहेवियर देखते पाए। के मारलो लुंकी के, सेटा जानते बाकी गल्पटा शुनते हबे। तो ताहले चलुन शुरू करा जाक। हठात फोन बेजे उठे कैरलेर डेस्के और चमके उठे सबाई। फोने जानते पारे जे रुमकी ना कि असुस्थ, निजेर माथा फाटिए फेलेछे देवाले मेरे मेरे, और ताई ताके हॉस्पिटले भर्ती करा हुएछे। पोल्टुदा बोल्लो, एकबार मेटिर साथे देखा करले हय ना। परेर दिन सकाल होते ही फर्स्ट फ्लाइटे बैंगलोर, আর সেখান থেকে বাই রোড মাইসোর পৌঁছালেন ক্যারল ও পোল্টুদা। কিন্তু হসপিটালে গিয়ে জানতে পারলেন যে রুমকি আর নেই। তারপর কিছু না বলেই তারা সেখান থেকে বেরিয়ে গিয়ে একটা হোটেল বুক করে। হোটেলের রুমে পৌঁছে পোল্টুদা বললেন, এবার ক্যারল সব তো শেষ এখানেই। ক্যারলের কিছু বলার আগেই হঠাৎ রুমের টিভিটা অন হয়ে যায়, আর তাতে একটা অন্য ভাষার সিনেমা চলতে থাকে। চমকে ওঠে পোল্টুদা, তারপর বলেন, দুষ দাঁড়া আমি বন্ধ করছি। এই বলি পোল্টুদা উঠে যায় টিভির কাছে, আর তখনই ক্যারল বলে, এক মিনিট পোল্টুদা দাঁড়ান। সব নিস্তব্ধ, কেউ কিচ্ছু বলছে না। ক্যারল বলল, আমি এটাই স্বপ্নে দেখেছি, একই সিন চলছিল। আজ ভোরের ফ্লাইটে যখন একটুখানি চিড়িয়ে নিয়েছিলাম তখন একটু তন্দ্রা মতো আসে, ঠিক তখনই। পোল্টুদা বলে, কিন্তু এর মানে কি? ক্যারল বলল, পোল্টুদা সব টাইটেল গুলো পড়ুন। কি বাজে বকছো! এই বলেই পোল্টুদা অবাক হয়ে টিভির দিকে তাকিয়ে থাকে, আর এক এক পরে এক সাবটাইটেলগুলো পড়ে যায়। সাবটাইটেলে লেখা আসে যে এটা বাজে বকা নয়, আমি জানাতে চাই যে আমার সাথে কি হয়েছিল। মাথা ঘুরছে পোল্টুদার, ক্যারলও চুপ করে দাঁড়িয়ে দেখছে, আর ব্যাপারটা হয়তো একটু বোঝার চেষ্টা করছে সে। ক্যারল বলল, আমার হেল্প করো রুমকি, এরপর কি? ক্যারলের কথা বলার পরই টিভিতে লেখা আসে, ওয়হি মিলুঙ্গি যাহা মিলি থি, বলেই ঠপ করে টিভিটা বন্ধ হয়ে যায়। পোল্টুদার মাথা দিয়ে টপ টপ করে ঘাম ঝরছে, সে একটা সিগারেট চালিয়ে নিয়ে বলে, এ তো অলৌকিক ব্যাপার। হোটেলে চেক আউট করে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের দিকে রওনা হয়ে পড়েন দুজনেই। মুম্বাই পৌঁছে পুলিশ স্টেশনে রিপোর্ট করে আর কন্ট্রোল রুম থেকে সব পেট্রোলিং গাড়িকে অ্যালার্ট করে দিয়ে ক্যারল আর পোল্টুদা বেরিয়ে পড়ল কাশিদ বিচের উদ্দেশ্যে। ইতিমধ্যে পোল্টুদা তার লিজ থেকে জেনে নিয়েছে বিল্ডার কামাদের সব গুপ্ত সম্পর্ক ও ব্যবসার ব্যাপারে, আর যেই নামগুলো সামনে উঠে আসে তাতে বোঝা যায় যে এই চারটি খুন কেন হয়েছিল। কিন্তু তবু একটা খটকা রয়েই যায়, সেনরিটা, সে কেন মার্ডার হলো ভাবে। এই সব ভাবতে ভাবতে দুজনেই গিয়ে পৌঁছায় কাশিতে। ওখান থেকে একটু পায়ে হেঁটে তারা পৌঁছে গেল সেই স্পটে যেখানে রুমকিকে পাওয়া গেছিল। দুদিন আগেই বৃষ্টির কারণে কুয়ায় একটু জল জমেছে, সাবধানে নামতে গিয়ে পড়ে যায় পোল্টুদা, আর তখনই তার পায়ে যেন কিছু একটা ঠান্ডা মেটালের অনুভূতি হয়। পোল্টুদা বললেন, এ কি পিস্তল? বৃষ্টির জলে মাটিতে গোঁজা একটা পিস্তলের মাথা বেরিয়ে আছে যাতে পোল্টুদার পা পড়ে, আর সে আঁতকে ওঠে। ক্যারল পিস্তলটা হাতে তুলে নিয়ে বলল, এবার জমেছে খেলাটা। রেকর্ডস চেক করে পাওয়া যায় যে
এই পিস্তলটা রেজিস্টার্ড আছে এক সিকিউরিটি এজেন্সির নামে, যেটা বন্ধ হয়ে গেছে প্রায় দু তিন মাস হলো। সেই সিকিউরিটি এজেন্সির ব্যাপারে খোঁজ করতে গিয়ে জানা যায় যে বিল্ডিংটার মালিক হলো মনসুর পাশা। সেই মনসুর পাশা যে ছিল এক নাম করা গুন্ডা আর পলিটিক্যাল দলবদল করে অনেক উঁচুতে উঠেছিল বটে, তারই দমে কালো ধান্দাগুলোকে এই সিকিউরিটির বিজনেস দিয়ে সাদা করা হতো। ক্যারল ভাবল, তাহলে কি এই মনসুর পাশাই খুনি? বিল্ডিং থেকে বেরিয়ে আসার সময় তাদের চোখে পড়ে মুর্শিদ বেগ। ক্যারল বলে ওঠে, এই বিল্ডার কামাতের সিকিউরিটি ছিল, এ এখানে কি করছে? একটু খোঁজ করতেই জানা যায় যে মনসুর পাশা ধান্দার সাথে সাথে নিজেও বদলে গেছেন আর আজকাল তিনি ধম্মকম্ম নিয়ে ব্যস্ত থাকেন। ও অসুস্থ আর তার হয়ে বিজনেস সামলায় এই বেগ, মনসুরের ভাগ্নে। সব যেন ক্রিস্টাল ক্লিয়ার হতে যেতে লাগলো ক্যারলের। আর ইন্সপেক্টর মারতুন্ডের থেকে পারমিশন নিয়ে ক্যারল তুলে নিল বেগকে ইন্টারোগেশনের জন্য। শক্ত পেশি মনের মানুষ মুর্শিদ বেগ, মানে ক্রিমিনালসরা নাকি এরকমই হয়, যা করেছে তা ওরা গর্ভের সাথে স্বীকার করে কিন্তু সোর্সের নাম নেয় না, থার্ড ডিগ্রিতেও তা বেরোয় না। বেশি পরিশ্রম করতে হল না ক্যারলকে, সহজেই বেগের সাথে কথায় কথায় পুরো ব্যাপারটাই প্রায় জেনে নেয় সে, আর কোর্টে পাচার করার জন্য পুলিশ রিমান্ডে পাঠিয়ে দেয়। কথাবার্তা চলাকালীন ক্যারল একটা ইন্টারেস্টিং জিনিস জানতে পারে। রুমকি নাকি ওকে ফোন করে সেলফ ডিফেন্সের জন্য একটা পিস্তল চেয়ে পাঠায়, আর আজ তারা সেটাই পেয়েছে। ক্যারল বসে আছে তার টেবিলে, সোডার জলে নিজের মুখ ধুয়ে সারাদিনের ক্লান্তি মিটিয়ে নিয়ে চায়ে চুমুক দিতে দিতে বলে, পল্টুদা এবার কি? যা বোঝা গেল সেটা হলো সেনরিটার কেস শেষ হওয়ায় আর নেশাগ্রস্ত হওয়ার কারণে পয়সা না জোগাতে পেরে সে বিল্ডার কামাতকে ফোন করে আর বলে যে সব জানে সে রুমকির ব্যাপারে। ও ইন্সপেক্টর জ্ঞানেরও কাছে জিডি করে এসেছে। কামাত এরকম কোনো চুনোপটি থেকে ভয় পেত না আর তাই সে তার ফোন কেটে দেয়। পরে সেই রাতে সেনরিটা এক ক্লাবে বেরিয়ে দেখে কামাতের গাড়ি ওখানে। সেনরিটা তার বয়ফ্রেন্ডের স্কুটিতেই কামাতকে ফলো করতে থাকে। তারপর সেনরিটা কামাতের বাড়ি পৌঁছায়, ও কামাতকে দেখতে পায় না। সিকিউরিটি ওকে ধাক্কা মেরে ভাগিয়ে দেয়। সেনরিটার বয়ফ্রেন্ড ওকে বাড়িতে নামিয়ে দিয়ে কামাতকে বলে যে সেনরিটা কিন্তু মিডিয়াতে সবটা জানাবে আর কামাত চাইলে ওর মুখ বন্ধ করতে পারে 5 লাখ টাকা দিয়ে। পল্টুদা বললেন, তারপর? ক্যারল বলল, বাস এই অবধি। এরপর বেগ কিছু জানে না। সেনরিটার বয়ফ্রেন্ড পরের দিন সকালে 5 লাখ টাকা নিয়ে চলে যায় আর ওরা কখনোই বিরক্ত করেনি। পল্টুদা বললেন, সেনরিটা এসব জানলো কিভাবে? ক্যারল বলতে থাকে, সেনরিটা ছিল রুমকির রুমমেট, ওরা একই মেজবাড়িতে থাকতো। ও লাস্ট যেদিন রুমকিকে দেখা যায় ওই মেজবাড়ি থেকে বেরোতে, সেদিন বেশ রাতে মিস্টার ধিলেনের একটা ফোন আসে সেনরিটার কাছে, যেটা ওর ফোন রেকর্ডস থেকে আমরা দেখতে পাচ্ছি। পল্টুদা বললেন, তাহলে এবার সেনরিটার বয়ফ্রেন্ডকে খুঁজি চলো। ক্যারল বলল, তার দরকার পড়বে না, কারণ সে মারা গেছে। পল্টুদা বললেন, মানে আরেকটা খুন, 6 নম্বর খুন? ক্যারল সেনরিটার বয়ফ্রেন্ডের পোস্টমর্টম রিপোর্টের ফাইলটা চেয়ে পাঠায় মালাড পুলিশ স্টেশন থেকে। ও খুঁটিয়ে দেখে যেটা বোঝা যায় যে সেনরিটাকে হয়তো খুন করে তার বয়ফ্রেন্ড, কিন্তু পরে নিজেই গাড়ি নিয়ে খাদে পড়ে যায়। কিন্তু কেন?
ক্যারল, এই কেসটার আমরা ডেড এন্ডে এসে পড়েছি। কামাতকে হয়তো ওরই কোনো বিজনেস ট্রাইবল মেরেছে, বা নিজেও মালের ঘরে ডুবে যেতে পারে। হ্যাঁ, ডুবে যেতে পারে, কিন্তু বাথটবে? আরে, ও রত্নাগিরির লোক ছিল, মেছো পরিবারের ছেলে, ওরা জন্মেই সাঁতরাতে শিখে যায় সমুদ্রে, পল্টুদা বললেন। আচ্ছা, তাহলে অন্য খুনগুলো, ওগুলোরও কোনো কানেকশন আছে বলে আমার তো মনে হচ্ছে না। তুমি বরঞ্চ বাড়ি যাও, একটু ছুটি নাও এবার। আমি মার্তুণ্ডে সাহেবকে বুঝিয়ে বলছি ব্যাপারটা। ক্যারলের ভালো লাগে না এই প্রোঅ্যাক্টিভ কেয়ারিং বিহেভিয়ার, কিন্তু অনেক জোরাজোরি করার পর ক্যারল শেষে মার্তুণ্ডের কেস ক্লোজ করার জন্য রাজি হয়ে বাড়ির দিকে রওনা হয়। ভোর তখন 3:15, আর ঝেপে বৃষ্টি নেমেছে। এই অন্ধকারে বৃষ্টিতে এই মহানগরী যেন ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে, ঠিক যেন একটু পরেই আধার কাটবে আর সব কিছু প্রকাশে এসে যাবে। ক্যারল ভাবল, ধুর, এই কেসটা এভাবে জড়িয়ে গেছে যে কোনো কুলই পাচ্ছি না। বাড়ি যাওয়ার ইচ্ছা নেই তার, কোথাও যেন কিছু একটা ভুল হয়ে যাচ্ছে। জিপ ঘুরিয়ে নিয়ে খাড়ের এক ব্রিজে উঠে সাইডে গিয়ে দাঁড়ায় সে, যেন অনুভব করতে পাচ্ছে রুমকির কষ্ট বেদনার বুক ফেটে যাচ্ছে তার। কখন যে চোখ লেগে গেছে বুঝতে পারেনি। হঠাৎ জিপের দরজা বন্ধ হওয়ার আওয়াজ হয়, তাতে তার ঘুম ভেঙে যায় আর গাড়িটাও একটু নড়ে ওঠে। কেউ যেন পিছনে উঠে বসল। ভোর 4:45, লুকিং গ্লাসে দেখার চেষ্টা করে সে আর ভাবে যে মুখটা দেখতে পাচ্ছি না কেন। ক্যারল বলে, এ ক্যা রে, কন হে তু, ইয়ে পুলিশ কি গাড়ি হে, তেরে কো শাটল লাগ রহি ক্যা, বলেই চুপ হয়ে যায়। যখন সেই অভয়বটি ঝুঁকে মুখটা লুকিং গ্লাসে দেখায় আর বলে, গাড়ির সিটের এক কোণায় সিটিয়ে বসে যায় ক্যারল। না, এটা হতে পারে না। ঘাম দিয়ে তার জামা, গা, মাথা সব ভিজে গেছে। ডেড বডি সে আগেও অনেক দেখেছে, কিন্তু এইভাবে কথা বলতে দেখেনি সে কখনো। গলা শুকিয়ে কাঠ ক্যারেলের, মাথা ঘামে ভিজে গেছে। রুদ্ধ গলায় সে কোনো রকম বলে, রুমকি, কি কি চাও তুমি, কেন এসেছো এখানে? ক্যারল এক দৃষ্টে তাকিয়ে থাকে তার দিকে, সব নিস্তব্ধ। ঠিক তখনই ক্যারলের ফোনটা বেজে ওঠে। রুমকি সেই ভোরে যা ক্যারলকে বলেছিল সেটা ক্যারলকে কেসটা সলভ করতে আর আসল খুনিকে খুঁজে পেতে খুবই সাহায্য করেছিল। বলে না, প্রদীপের নিচেই হয় অন্ধকার, ঠিক সেরকমই খুনি এতটাই কাছে ছিল যে কখনো তার দিকে চোখ যায়নি। পল্টুদা মুম্বাইকার ছিলেন না, উনিও প্রবাসী বাঙালি, পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা থেকে। রুমকিকে ভালো লাগতো তার। রুমকির কাছে ঘেঁষার অনেক চেষ্টা করা সত্ত্বেও রুমকি যখন ক্যারিয়ার চুজ করে নেয় তখন মন মরা হয়ে যায় পল্টুদা। ও বাড়ি চলে যাবে ঠিক করে। হঠাৎ রুমকির ছবি নিউজ পেপারে দেখে সে নিজের চোরদের থেকে খবর নেয় যে সে নাকি এক সুবিধাবাদী মেয়ে ছিল। পল্টুদা ভাবেন
তাই রুমকি বিল্ডার কামা তো অন্য সেলিব্রিটিদের সাথে এত লাইমলাইটে আছে, ও এত কম সময় ঘৃণা রাগে সে বদলা নেবার প্ল্যান করে। কামাতকে মার্ডার করে রুমকিকে ফাঁসাবার কথা ভাবে সে, কিন্তু রুমকি বরাবরই সাহসী ছিল, তাই জার্নালিজম ইনস্টিটিউটের ডিন মিসেস তিওয়ারিকে পুরো ব্যাপারটা খুব সহজেই জানায় সে, আর সাহায্য চায়। রিটায়ার্ড মিস তিওয়ারি দেখলেন যে এই অভাবের জীবনে থেকে বেরোবার একটাই টিকিট, আর সে পয়সার লোভে পল্টুদাকে ব্ল্যাকমেল করতে থাকে ও খুন হন। পল্টুদা মার্ডার করতে চায়নি, কিন্তু ওই রাগে মানুষ যে কখন কিভাবে শয়তান হয়ে ওঠে সে নিজেও জানে না। রুমকি আরও ভয় পেয়ে যায়, সে সবটুকু সাহস সঞ্চয় করে মালাড পুলিশ স্টেশনে যায় আর সবটাই খুলে বলে তার এক পরিচিত ইনভেস্টিং অফিসার জ্ঞানচাঁদ ভুটিয়াকে। অফিসার জ্ঞান সবটা শুনেও জিডি নেন না আর বলেন যে পরের দিন আসতে। গোয়েন্দাগিরি গজাবার এই সুবর্ণ সুযোগ ইন্সপেক্টর জ্ঞান কি করেই বা ছাড়তে পারত, তাই সে পল্টুদাকে ফোন করে শাসায় আর বলে যে তার কথা মতো না চললে পল্টুদার অনেক ক্ষতি করে ফেলতে পারে সে। এরপর দু এক সপ্তাহ এভাবেই চলতে থাকে। এদিকে পল্টুদার দাবি রুমকির কাছে অসহ্য হয়ে ওঠে, আর তখন এক রাতে রুমকি নিজের বাবা স্কুল টিচার চাটুচ্চেকে সবটুকুই ফোনে খুলে বলে। চাটুচ্চে বাবু রেগে মেগে পরের ভোরে ফ্লাইটে চলে আসে মুম্বাই পল্টুদার খবর নিতে। পল্টুদার হাতে তোলা রুমকির কিছু এমন ছবি দেখে চুপচাপ ফেরত চলে যান তিনি। হঠাৎ একটা ফোন আসে রুমকির মোবাইলে এক সপ্তাহ পর। বাবার নাম্বার দেখে রুমকি খুশিতে ফোন তুলে নেয়, কিন্তু তাদের পুরনো বৃত্ত পরেশ কাকার গলা শুনে সে ভয় পেয়ে যায়। পরেশ কাকা জানান যে তার বাবা সুইসাইড করেছেন আর একটা পেজে লিখে গেছেন, তুই আমায় শেষ করে দিলি। পরে সে পরেশ কাকার কাছের থেকে জানতে পারে যে তার বাবা গত সপ্তাহে মুম্বাই গেছিলেন আর তারপর থেকেই মনমরা হয়ে থাকেন, খুব ড্রিঙ্ক করতেন। নেশায় চুর হয়ে রুমকি বিল্ডার কামাতের সিকিউরিটি বেগকে ফোন করে। সে তাকে বোন বলেই ডাকত ও স্নেহ করত। রুমকি নিজের সেলফ ডিফেন্সের জন্য একটা পিস্তল নেয় তার থেকে। ও সুযোগ বোঝে এক রাতে পল্টুদাকে লং ড্রাইভে যেতে বলে। কাশিদ বীচ ছিল তাদের গন্তব্য। বেশ নিরিবিলি পেয়ে গাড়ি থামিয়ে রুমকি কঠোর গলায় পল্টুদাকে এসব বন্ধ করতে অনুরোধ করে ও বলে যে সে ফিরে যাবে বাড়ি। পল্টুদার চোখে শয়তানি ও লালসা দেখে সে পিস্তল বের করে শাসায় তাকে। সেদিন পল্টুদার সাথে কথা বলে রুমকি জানতে পারে যে সে তার বাবাকে ওই ছবিগুলো দেখিয়েছিল যার জন্য তার বাবা সুইসাইড করে। এই ছবিগুলো নিয়ে সে রুমকিকে এতদিন ভয় দেখাতো। এক দুর্বল মুহূর্তে পল্টুদার কার সাজিতে এই ছবিগুলো রুমকির জীবনটা এভাবে শেষ করে দেবে কখনো কল্পনাও করেনি সে। সুযোগ বুঝে পল্টুদার স্বীকারোক্তি নিয়ে নেয় সে মোবাইলে, আর ঠিক তখনই পল্টুদা দেখতে পেয়ে রাগে ঘৃণায় নিজের ওপর থেকে কন্ট্রোল হারিয়ে গাড়িতে রাখা বিয়ারের বটলের এক বাড়িতে রুমকিকে অজ্ঞান করে দেয়। রুমকির সম্মানটুকু ছিনিয়ে নেয় সেই রাতে, আর এক জঙ্গলের ভিতরে পাথরে ঘেরা পুরনো এক কুঁয়োয় ফেলে দেয় তাকে। পার্স মোবাইল সব কিছু ছিনিয়ে নেয় যাতে কোনো সাহায্যই সে কোনো রকমভাবে না পায় আর মারা যায়। পল্টুদা জানতেন না যে সেই রাতে আরও দুজন জানতে পেরেছিল তার এই কুকীর্তির ব্যাপারে। যখন স্বীকারোক্তি নেয়ার সময় ভুল করে রুমকি কল বাটনটা টিপে ফেলে আর স্পিড ডায়ালের লিস্ট থেকে রুমকির বস প্রজেক্ট লিড ডিলেনের কাছে চলে যায় সেই ফোন। কিছু বুঝতে না পেরে ডিলেন আবার কল ব্যাক করে রুমকিকে। হঠাৎ ফোন বেজে উঠতে পল্টুদা একটু ঘাবড়ে যায় আর চুপ করে শোনার চেষ্টা করে। ডিলেন জিজ্ঞাসাবাদ করে কিন্তু কোনো উত্তর না পেয়ে ভাবে হয়তো নেটওয়ার্ক প্রবলেম।
তাই রুমকিকে পরে কল করতে বলে। বৃষ্টি নামে ঝেপে, গাড়িতে বসে পুরো প্ল্যানটাই ছেঁকে নেয় পল্টুদা। মুম্বাই ফেরত গিয়ে সে ডিলেনের অফিসে গিয়ে উপস্থিত হয়। শুরু হয় এক নতুন খেলা, ডিলেন নিজের চোখেই যেন পড়ে যায়। পল্টুদা তাকে ধমকায় যে সে রটিয়ে দেবে তার সাথে সম্পর্ক ছিল রুমকির, আর ডিলেনই কিডন্যাপ করেছে রুমকিকে। তাহলে ডিলেন আর কোথাও মুখ দেখাতে পারবে না। পল্টুদা তার তোলা ছবিগুলোকে মিস্টার ডিলেনকে দেখিয়ে বলে যে এইসব নাকি করাতো মিস্টার ডিলেন রুমকিকে দিয়ে। এসব শুনে ডিলেন ভাবে তার ক্যারিয়ার, প্যারেন্টস, বউ, বাচ্চা কি হবে এদের সবার। আর ঠিক পরের সকালেই সে ঝাঁপ দিয়ে সুইসাইড করে। ও হ্যাঁ, সেই রাতে দ্বিতীয় ব্যক্তি ছিলেন সিনোরিটা, যাকে মিস্টার ডিলেন ফোন করেছিলেন রুমকিকে না পেয়ে, জানিয়েছিলেন সব কিছুই। ক্যারল বলল, এর পরেও হয়তো আমরা জানতে পারতাম না যে বাকি খুনগুলো আদেও জড়িত কি না, আর কে বা করল যদি সেই ভোরে ওই ফোনটা না আসতো। ফোনটা ছিল ভিলা পাল্লে পুলিশ স্টেশন থেকে। পল্টুডাকে গাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে, কিছু দেখে হার্ট ফেল করেছে। অদ্ভুতভাবে তার হাতে ও গলায় একটা আবছা আঙুলের দাগ ছিল, আর মোবাইলে ছিল তার স্বীকারোক্তি। মানুষটা বেশ ভালোই ছিলেন বলে জানতাম, খুব তীক্ষ্ণ দৃষ্টি আর খুব ভালো নেটওয়ার্ক ছিল পল্টুদার। কিন্তু কি যে হলো, ক্রিমিনালসদের ঘাটতে ঘাটতে কবেই যে সে একটা নিজে ক্রিমিনাল হয়ে উঠেছে। একটা খুন ঢাকতে আর একটা খুন, এই করতে করতে নিজেই খুনি হয়ে উঠেছিলেন পল্টুদা। বুঝতে পারেননি হয়তো, কিন্তু কি দেখেছিলেন পল্টুদা সেই রাতে? ও কারি বা আঙুলের দাগ ছিল তার গলায়। রুমকি